আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন, তখন তার তৃতীয় কন্যা আমিনা বেগমের গর্ভে সিরাজউদ্দৌলার জন্ম হয়। এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করে আনন্দের আতিশয্যে নবজাতককে নাতি হিসেবে গ্রহণ করেন। আলীবর্দী খানের প্রকৃত নাম মির্জা মুহাম্মদ আলী, তার পিতার নাম ছিল মির্জা মুহাম্মদ মাদানী। তুর্কি বংশোদ্ভূত মির্জা মুহাম্মদ মাদানী মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহের দরবারের একজন কর্মকর্তা ছিলেন। নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। তিনি ছিলেন তিন কন্যা সন্তানের জনক। তিনি তার কন্যাদের তার বড় ভাই হাজী আহমদের তিন ছেলের সাথে বিবাহ দেন। সিরাজউদ্দৌলার জন্ম তারিখ বা সাল নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য মত হল সিরাজউদ্দৌলা 1732 সালে জন্মগ্রহণ করেন। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম নবাব মনসুরুল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মুহাম্মদ হাইবত জং বাহাদুর। বিহারের গভর্নর জৈনউদ্দিনের পুত্র ছিলেন সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা তুর্কি জাতির বংশধর ছিলেন। সিরাজউদ্দৌলার জন্ম এবং বেড়ে ওঠা এই বাংলার মাটিতে, বাংলার বাতাসে। নবাব সিরাজউদ্দৌলার দাম্পত্য সঙ্গীদের নাম ছিল লুৎফুন্নেসা বেগম, জেবুন্নেসা বেগম এবং উমদাদুন্নেসা বেগম। আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে বালক বয়সেই পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তার রাজ প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন জানকিরাম। সিরাজউদ্দৌলা একদিন গোপনে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফুন্নেসা এবং কয়েকজন বিশ্বস্ত অনুচরকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে সোজা পাটনায় উপস্থিত হন। সেখানে জানকিরামকে শাসনভার ছেড়ে দেওয়ার আদেশ দেন। নবাবের অনুমতি ছাড়া জানকিরাম শাসনভার ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষে লড়াইয়ে হতাহতের ঘটনাও ঘটে। এই ঘটনা জানতে পেয়ে আলীবর্দী খাঁ ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি স্বাভাবিক করতে আলীবর্দী খাঁ দুর্গের অভ্যন্তরস্থ দরবারে নাতিকে পাশে বসিয়ে ঘোষণা করেন, আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলা বিহার উড়িষ্যার মসনদে আরোহণ করবে। আলীবর্দী খানের জীবদ্দশায় সিরাজউদ্দৌলা ঢাকার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1756 সালের 9 এপ্রিল নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন। তার ইচ্ছা অনুযায়ী 1756 সালের 10 এপ্রিল শাহ কুলি খান মির্জা মুহাম্মদ হাইবত জং বাহাদুর ওরফে সিরাজউদ্দৌলা আনুষ্ঠানিকভাবে বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ করে দেখলেন সিংহাসনকে ঘিরে নানা কুটিল চক্রান্তের জাল। সেনাপতি মীরজাফর, রাজবল্লভ উমিচাঁদ, 2000 মসনুদ্দার ইয়ারলোতেপ, দেশের ব্যাংকারে পরিণত হওয়া জগৎ শেঠ প্রমুখ প্রভাবশালী নানা ষড়যন্ত্রে ও চক্রান্তে লিপ্ত। ইতোমধ্যেই স্বার্থ সন্ধানী ইংরেজদের সাথে এই চক্রান্তকারীদের যোগসূত্র স্থাপিত হয়েছে। অন্যদিকে আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকার নির্বাচন করলেও তা প্রতিবাদহীন সর্বজন গ্রহণযোগ্য হয়নি। বিশেষ করে ঘসেটি বেগম অন্ধ আক্রোশ ও প্রতিহিংসায় উন্মত্ত হয়ে ষড়যন্ত্র শুরু করলেন। সিরাজউদ্দৌলা ইংরেজদের প্রতাপ দমন করার জন্য কাশিম বাজারের কুঠিয়াল ওয়াটসনকে কলকাতার দুর্গ প্রাচীর ভেঙে ফেলতে বলেন। পাশাপাশি বলেন, ভবিষ্যতে নবাবের পূর্বা অনুমতি ছাড়া যেন এ ধরনের কাজ না করা হয়। এরূপ নির্দেশ পেয়েও ইংরেজরা তার আদেশ অমান্য করে তারা কাজ বহাল রাখলেন। 1756 সালের 18 জুন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন। 2 দিন তুমুল যুদ্ধ হওয়ার পর 20 জুন কলকাতা দুর্গ সিরাজের দখলে আসে। সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গের শাসনভার ছেড়ে দিয়ে
সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে আসেন। এই দুই কাজ ছাড়াও নবাব হিসেবে তিনি নবাবগঞ্জের যুদ্ধ, কুচক্রি সেনাপতিদের বিচার করা এবং তাদের বন্দী করার ব্যবস্থা করেন। গৃহ বিবাদের সুযোগ নিয়ে ইংরেজরা উদ্ধত স্বভাবের পরিচয় দিচ্ছে, এ কথা সিরাজউদ্দৌলা বুঝতে পারলেন। তাই তিনি প্রথমেই ঘসেটি বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্য সচেষ্ট হলেন। ঘসেটি বেগম ছিলেন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পেছনে একজন গুরুত্বপূর্ণ চরিত্র। ষড়যন্ত্রকারী হিসেবে বাংলার মানুষের কাছে তিনি বারবার ঘৃণিত এবং জটিল মানসিকতার প্রতীক এক চরিত্র। তিনি ছিলেন বাংলা বিহার ওড়িশার নবাব আলীবর্দী খানের তিন মেয়ের মধ্যে সবার বড়। ঘসেটি বেগম ছিলেন সুন্দরী, আভিজাত্যপূর্ণ, চতুর, বদ মেজাজি এবং উচ্চাভিলাষী। তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে মুর্শিদাবাদে নবাব আলীবর্দী খানের তিন মেয়ের মধ্যে একমাত্র তারই আলাদা একটি প্রাসাদ ছিল। হিরাঝিল প্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ প্রাসাদের নামও ছিল নবাবের বাড়ির নামের সঙ্গে মিলিয়ে মতিঝিল। নবাব আলীবর্দী খানের কোনো ছেলে ছিল না। তিনি ছোট মেয়ে আমিনা বেগমের বড় ছেলে সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এতে ঘসেটি বেগম অসন্তুষ্ট ছিলেন। তিনি চেয়েছিলেন তার পালকপুত্র সিরাজউদ্দৌলার আপন ভাই ইকরামউদ্দৌলাকে ওই স্থানে দেখতে। কিন্তু ইকরামউদ্দৌলা অল্প বয়সে গুটি বসন্তে মারা যান। এরপর তিনি তার মেজ বোনের ছেলে শওকত জংকে সিংহাসনে অধিষ্ঠিত করার চেষ্টা করেন, কিন্তু নবাব আলীবর্দী খান সেটিও পছন্দ করেননি। এসব কারণে ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে পছন্দ করতেন না। সিরাজউদ্দৌলাও তাকে পছন্দ করতেন না, কারণ ঘসেটি বেগম উদ্ধত, অশান্তি সৃষ্টিকারী, নেই মুখের লাগাম আর শিষ্টাচারও। সিরাজউদ্দৌলা প্রথমেই সিদ্ধান্ত নিলেন ঘর সামলানোর। শুরু হলো বড় খালা ঘসেটি বেগমকে দিয়ে। মতিঝিল প্রাসাদের অভিমুখে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল সিরাজের বাহিনী। সেনাদের বলা ছিল ঘসেটি বেগমের সাথে যেন কোনো রকম অসৌজন্যমূলক আচরণ না করা হয়, কিন্তু তিনি যদি স্বেচ্ছায় আসতে না চান তবে বল প্রয়োগের অনুমতি অবশ্য দিয়েছিলেন সিরাজ। যথাসময়ে মতিঝিল প্রাসাদের সামনে গিয়ে থামল সিরাজ বাহিনী। ধীরে ধীরে ঘেরাও হয়ে গেল প্রাসাদ, চারদিকেই একটা থমথমে ভাব। এই বুঝি যুদ্ধ লেগে যায় ভাগ্নে আর খালার বাহিনীর মাঝে। খবর গেল ঘসেটি বেগমের কাছে, তাকে বন্দী করা হবে। এক নবাবের কন্যা তিনি, ফলে নবাবি বৈশিষ্ট্য তিনি বা কম দেখাবেন কেন? তাই তিনিও সিদ্ধান্ত নিলেন প্রতিরোধের। ওদিকে ঘসেটি বেগমের খাস মুন্সির নাম ছিল মীর নজর আলী, অর্থ দেখাশোনার দায়িত্ব ছিল তারই। তিনি বুঝলেন সিরাজ বাহিনীর বিরুদ্ধে ঘসেটি বাহিনী কোনো প্রতিরোধই গড়তে পারবে না, ফলে অযথা সাধের প্রাণটা হারাতে চাইলেন না তিনি। চুপ করে কিছু অর্থ করে নিজে রেখে বাকিগুলো ঘসেটি বেগমের সৈন্যদের মাঝে বিলিয়ে দিয়ে সবাইকেই উপদেশ দিলেন পালিয়ে যেতে। ঘসেটি বেগমের মূল্যবান অলঙ্করাদি ও নগদ অর্থ এভাবেই হাত বদল হয়ে গেল, আর পতনও ঘটল মতিঝিল প্রাসাদের। রাতের আধারে ঘসেটি বেগমকে একটি বজ্রা নৌকায় করে পাঠিয়ে দেয়া হয় ঢাকার পথে, উদ্দেশ্য তাকে জিঞ্জিরার প্রাসাদে বন্দি করে রাখা। অবশ্য তার সেবা যত্ন দেখাশোনাই কোনো রকম ত্রুটি যাতে না হয় সেজন্য নির্দেশ দেয়া হয় তৎকালীন ঢাকার নায়েবে নাজিম জেসারত খাঁকে। সে সময় সিরাজউদ্দৌলা ঢাকার আয় ব্যয়ের হিসাব চেয়েছিলেন, কিন্তু রাজভাণ্ডার বা অর্থনৈতিক দায়িত্বে থাকা রাজবল্লভ সঠিক হিসাব দিতে ব্যর্থ হন। রাজবল্লভ রাজকোষ থেকে প্রচুর অর্থ আত্মসাত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ছেলে কৃষ্ণ বল্লভ সিরাজউদ্দৌলার কাছ থেকে বাঁচতে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিয়ামে আশ্রয় নেন। কৃষ্ণ বল্লভকে ফেরত চেয়ে কলকাতায় ইংরেজ গভর্নরের কাছে চিঠি লেখেন নবাব সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধের সেটিও একটি কারণ হিসেবে বিবেচনা করা হয় যে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণ বল্লভকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এদিকে সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ছিলেন নবাব আলীবর্দী খানের সেনাপতি। তরুণ নবাবের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের ফলেই একসময় সিরাজউদ্দৌলাকে উৎখাতের ষড়যন্ত্রে নামেন মীর জাফর। তখন তার সঙ্গে যোগ দেন ঘসেটি বেগমও। ষড়যন্ত্রে আরও যুক্ত হয় ব্যবসায়ী জগৎ শেঠ এবং অমিচাঁদ। সবারই অভিন্ন উদ্দেশ্য ছিল নবাবকে উৎখাত করা। প্রধান সেনাপতি হয়েও মীর জাফর সিরাজউদ্দৌলাকে নবাব হিসেবে মেনে নিতে পারেননি। সে আশা করেছিল আলীবর্দী খানের পর সেই হবে নবাব। কিশোর সিরাজউদ্দৌলার কাছে নিজের নবাব হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ায় সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের সাথে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর সেই ষড়যন্ত্রে ইয়ার লতিফ, জগৎ শেঠ, অমিচাঁদ প্রমুখকে যুক্ত করতে সক্ষম হয় মীর জাফর। 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে নিভে যায় বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য। বলা যায় ভারতবর্ষের স্বাধীনতাও অস্তমিত হয়। 1757 সালের 23 জুন সকাল 8টার দিকে যুদ্ধ আরম্ভ হয়। ক্লাইভ ছিলেন সাহসী সেনাপতি। তার বাহিনী ইংরেজ সেনাদের সাহস ও দক্ষতাও ছিল নবাব বাহিনীর চেয়ে এগিয়ে। তবে সিরাজউদ্দৌলার সেনা ছিল কোম্পানির কয়েকগুণ। সেই বাহিনীতে যুক্ত ছিল ফরাসিরাও, যোদ্ধা হিসেবে যারা ইংরেজদের চেয়ে কোনো অংশেই কম নয়। কোম্পানির সেনারাও সিংহভাগ ছিল এই দেশি। সেহেতু দুই পক্ষের যুদ্ধে নবাব বাহিনীর জয়লাভই ছিল নিশ্চিত। আর সে কারণেই রণাঙ্গনে যাওয়ার আগেই জয় নিশ্চিত করার কৌশল বেছে নেন ক্লাইভ। সিরাজের প্রধান সেনাপতি মীর জাফরকে তিনি কিনে নেন নবাব বানানোর টোপ ফেলে। নবাব সিরাজউদ্দৌলার প্রভাবশালী সেনাপতি ও সভাসদকেও তারা কিনে নেন যুদ্ধ জয়ের পর পুরস্কৃত করার লোভ দেখিয়ে। নবাবের স্বজনদেরও অনেকেই ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। মীর মদন, মোহনলাল, খাজা আব্দুল হাদি খান, নবসিং হাজারি প্রমুখ সেনাপতির নেতৃত্বে নবাব বাহিনী বীরত্বের সঙ্গে যুদ্ধ করে। তবে প্রধান সেনাপতি মীর জাফর, ইয়ার লতিফ ও রায়দুল্লভ রামের অধীন নবাবের প্রায় 2/3 সেনা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে। তারপরও যুদ্ধ ছিল নবাব বাহিনীর অনুকূলে। কিন্তু বেলা 3টার দিকে কামানের গোলায় মীর মদন মারা গেলে নবাব বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। মীর মদনের মৃত্যুতে নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মীর জাফরকে ডেকে পাঠান। তিনি আত্মীয় হিসেবে তার জীবন ও সম্মান রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামার অনুরোধ করেন। মীর জাফর নবাবকে ওই দিন যুদ্ধ বন্ধ রেখে পরদিন নতুন উদ্যমে যুদ্ধে নামার পরামর্শ দেন। নবাবের সেনারা যুদ্ধ থামাতেই ইংরেজ সেনারা প্রচণ্ড আক্রমণ চালায়। নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। বিকাল 5টার দিকে যুদ্ধ শেষ হয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলা ভগ্ন হৃদয়ে পলাশি ছেড়ে রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হন উটের পিঠে চড়ে। রাত শেষে পৌঁছান মুর্শিদাবাদে, কিন্তু নিজের রাজধানীতে থাকাকেও নিরাপদ মনে করেননি সিরাজউদ্দৌলা। কারণ একটাই, সেনাপতিরা শত্রুদের সঙ্গে আঁতাত করে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দু একজন যারা পক্ষে ছিলেন তারা প্রাণ হারিয়েছেন সেই যুদ্ধে, আর সাধারণ সেনারা ছত্রভঙ্গ হয়ে পালিয়েছে। দিনে কোনো রকম বিশ্রাম নিয়ে এবং মূল্যবান সম্পদ গুছিয়ে রাত 3টার দিকে তিনি রাজধানী থেকে বের হন অজানার উদ্দেশ্যে। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেও ইংরেজদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। কারণ রাজধানী মুর্শিদাবাদ তখনও নবাবের আয়ত্তে, বিহার ওড়িশাও তার নিয়ন্ত্রণে, তবে তা শুধু নামেই। প্রতাপশালী বাংলার নবাব তখন ঠুঁটো জগন্নাথ, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাই পলাশিতে নবাব বাহিনীকে হারানোর পর তড়িঘড়ি রাজধানী মুর্শিদাবাদ দখলের উদ্যোগ নেয়নি ইংরেজরা। সিরাজউদ্দৌলা 24 জুন ভোর রাতে রাজধানীতে পালিয়ে গেলেও ইংরেজ কিংবা মীর জাফর বাহিনী তার পিছু নেয়নি। ভাবটা এমন, নবাব পালাবে কোথায়? 23 জুন রাতটা পলাশি প্রান্তরেই কাটান রবার্ট ক্লাইভ ও মীর জাফর। সকালবেলা পলাশি যুদ্ধের বিজয়ী সেনানায়ক
রবার্ট ক্লাইভ মীর জাফরের শিবিরে চিঠি পাঠান। সেই চিঠিতে পলাশীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ের সব কৃতিত্ব মীর জাফরকে দেন। লেখেন, এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই, এ জয় আমার নয় আপনার। আশা করি আপনাকে নবাব করার সুযোগ পেয়ে আমি নিজে সম্মানিত হতে পারব। এই চিঠির আগে সকালে মীর জাফর নিজেই গিয়েছিলেন ইংরেজ শিবিরে রবার্ট ক্লাইভের সঙ্গে দেখা করতে। ইংরেজরা সিংহাসনের লোভ দেখিয়ে মীর জাফরকে দিয়ে নবাব সিরাজকে ঘায়েল করলেও তারা কথা রাখবে কিনা সে বিষয়ে উৎকণ্ঠায় ছিলেন মীর জাফর। ইংরেজ সেনারা মীর জাফরকে নিয়ে যায় কর্নেল ক্লাইভের তাঁবুতে। ক্লাইভ মীর জাফরকে বলেন, আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত, রাজধানী নিজের কব্জায় আনুন, আপনার সঙ্গে কর্নেল ওয়াটসও যাবেন। মীর জাফরের সঙ্গে মুর্শিদাবাদ অভিমুখে রওনা দেন রবার্ট ক্লাইভও। এর কিছুকাল পরে ইংরেজ সেনাপ্রধান কর্নেল রবার্ট ক্লাইভ প্রকাশ্য দরবারে মীর জাফরকে নবাব সিরাজউদ্দৌলার মসনদে বসান। মীর জাফর ও লর্ড ক্লাইভ তাদের বাহিনী সহ রাজধানী মুর্শিদাবাদ এসে দেখেন সিরাজউদ্দৌলা নেই। মীর জাফরের ছেলে মিরন সিরাজের খোঁজে চারদিকে লোক পাঠান। সিরাজউদ্দৌলা ছদ্মবেশে রাজধানী থেকে বেরিয়ে যান, সঙ্গে নেন কিছু বিশ্বাসী আত্মীয় আর কয়েকজন হিজড়া। রাত তিনটায় স্ত্রী লুৎফুন্নিসা আর কয়েকজন ঘনিষ্ঠকে পর্দায় ঢাকা গাড়িতে বসানো হয়। সোনা জহরত যতটা সম্ভব নিয়ে তারা প্রাসাদ ছাড়েন। মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবানগোলায় গিয়েছিলেন সিরাজউদ্দৌলা, কিন্তু সেখানে থাকা নিরাপদ মনে করেননি নবাব সিরাজ। দিন দুয়েক পর বেশভূষা বদলে রাজমহলের কাছে পৌঁছান নবাব সিরাজউদ্দৌলা। তিন দিন ধরে অনাহারে থাকায় বাধ্য হয়ে খাওয়ার জন্য একটু বিরতি নিয়েছিলেন নবাব ও তার সঙ্গীরা। পুরস্কৃত হওয়ার লোভে শাহদানা নামে এক ফকির মিরনকে গোপনে খবর দেন সিরাজউদ্দৌলা সেখানে অবস্থান করছেন। খবর পেয়ে মীর জাফরের জামাতা মীর কাসেম সেনাদের নিয়ে ঘিরে ফেলেন গোটা এলাকা। পলাশী যুদ্ধের আট দিন পর সিরাজউদ্দৌলাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। ক্ষমতাচ্যুত নবাবকে মীর জাফরের সামনে মাঝরাতে হাজির করা হয়। ওই রাজপ্রাসাদে কদিন আগেও নবাব হিসেবে বাস করতেন সিরাজউদ্দৌলা। মীর জাফরের সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলেন ক্ষমতা হারানো নবাব, প্রাণ ভিক্ষা চান সিরাজউদ্দৌলা। সেনারা রাজমহলের অন্যদিকে নিয়ে গেল ক্ষমতাচ্যুত নবাবকে। এরপর মীর জাফর তার পারিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজউদ্দৌলাকে কি করা উচিত তা নিয়ে। তাদের কাছে তিনটি পথ খোলা ছিল, হয় তাকে মুর্শিদাবাদে বন্দী করে রাখা হোক, অথবা দেশের বাইরে অন্য কোথাও রাখা হোক আটক। তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড। সভাসদের অনেকেই চেয়েছিলেন সিরাজউদ্দৌলাকে বন্দী রাখতে, কিন্তু মীর জাফরের ১৭ বছর বয়সী পুত্র মিরন কড়া বিরোধিতা করেন। মীর জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না সিরাজউদ্দৌলাকে নিয়ে কি করা হবে। মীর জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি, তাই মিরন সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিলেন। তিনি তার বাবাকে বললেন, আপনি এখন বিশ্রাম নিন, আমি এদিকটা সামলে নেব। মীর জাফর অনেক রাতে দরবার শেষ করে শয়নকক্ষে চলে যান। সিরাজউদ্দৌলার ভাগ্য মিরনের হাতে ছেড়ে দেওয়ার অর্থই ছিল তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ঠিক তেমনটি ঘটেছে সেই রাতে। মিরন তার সঙ্গী মোহাম্মদ এবেককে দায়িত্ব দিলেন সিরাজউদ্দৌলাকে হত্যা করার। মিরন তার সঙ্গীদের নিয়ে সিরাজউদ্দৌলার কাছে যখন গেলেন, তখনই সিরাজ বুঝে ফেলেন কি হতে চলেছে তার ভাগ্যে। তিনি মিরনের কাছে আবেদন করেন, মেরে ফেলার আগে যেন তাকে অজু করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। নিজেদের কাজ দ্রুত সম্পন্ন করতে খুনিরা অজুর পানির বদলে সিরাজের মাথায় এক ঘড়া পানি ঢেলে দেয়। তিনি যখন বুঝলেন যে ঠিকমতো তাকে অজু করতেও দেওয়া হবে না, তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন। ঠিক তখনই মোহাম্মদ বেগ ছুরি দিয়ে সিরাজকে প্রথম আঘাত হানেন, বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালায় সিরাজের ওপর। কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হয়, মাথাটা ঝুঁকে পড়ে সিরাজের, তিনি গড়িয়ে পড়েন।
মৃত্যুকালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বয়স হয়েছিল মাত্র 25 বছর। সিরাজউদ্দৌলাকে হত্যা করে ক্ষান্ত হয়নি ইংরেজদের কেনা গোলামরা। পরদিন ক্ষত বিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলি গলি বাজারে ঘোরানো হয়। মিরনের নিষ্ঠুরতা এরপরও চলতে থাকে। কিছুদিনের মধ্যেই সে আলীবর্দী খানের বংশের সব নারীকে হত্যা করে, যাদের মধ্যে ঘসেটি বেগম সহ এমন নারীরাও ছিল যারা সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত ছিল। প্রায় 70 জন নিরপরাধ বেগমকে একটি নৌকায় তুলে মাঝগঙ্গায় ডুবিয়ে দেয়া হয়। সিরাজউদ্দৌলার বংশের বাকি নারীদের বিষ খাইয়ে হত্যা করা হয়। নৌকা ডুবি আর বিষ খাইয়ে যাদের হত্যা করা হয় সবাইকে একই সঙ্গে নদীর ধারেই খুশবাগ নামের একটি বাগানে দাফন করা হয়েছিল। শুধু একজন নারীকে মেরে ফেলা হয়নি, তিনি সিরাজউদ্দৌলার পরমা সুন্দরী স্ত্রী লুৎফুন্নিসা। মীর জাফর আর তার 17 বছর বয়সী পুত্র মিরন দুজনই সিরাজউদ্দৌলার বিধবা স্ত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন। লুৎফুন্নিসা পিতা পুত্র দুজনের প্রস্তাবই ফিরিয়ে দেন, এই বলে যে প্রথমে হাতির পিঠে চড়েছি, এখন গাধার পিঠে চাপা সম্ভব নয়। বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীন নবাব ছিলেন মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা। তিনি 1756 সাল থেকে 1757 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার হাতে মাত্র 1 বছর 2 মাসের মতো শাসন ক্ষমতা ছিল। 1757 সালের 23 জুন উপমহাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়। ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে ওই দিন যারা পলাশির প্রান্তরে যুদ্ধ নাটক মন্থস্থ করে নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে নিজের জন্মভূমিকে বিদেশি শত্রুর হাতে তুলে দিয়েছিল, তাদের পরিণতি ভালো হয়নি। এই ঘটনা থেকে এই শিক্ষায় পাওয়া যায়, দেশ জাতির সাথে যারা বিশ্বাসঘাতকতা করে এই দুনিয়াতেই তাদের শাস্তি পেতে হয়। পলাশির যুদ্ধের পর মীর জাফর পুত্র মিরন বুঝতে পারে তার পিতার নবাব হওয়ার পথে সবচেয়ে বড় বাধা ঘসেটি বেগম। বিশ্বাসঘাতক মীর জাফরের ছেলে মিরন চাইছিলেন নবাব আলীবর্দীর সর্বশেষ জীবিত দুই কন্যা ঘসেটি বেগম ও সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে। এজন্য তিনি দুজন লোক পাঠিয়েছিলেন জেসারত খাঁর উদ্দেশ্যে, যাতে করে তিনি এ বিষয়ে একটি ব্যবস্থা নেন। কিন্তু জেসারত খাঁর আবার নবাব আলীবর্দীর প্রতি ছিল কৃতজ্ঞতার সুদীর্ঘ ইতিহাস। ভাগ্য পরিবর্তনের আশায় ভারতবর্ষে আসলেও তেমন সুবিধা করতে না পেরে ভগ্ন মনোরথে রাস্তার পাশেই মাথা গোজার ঠাঁই করে নেন তিনি। শারীরিকভাবেও ছিলেন বেশ অসুস্থ। সেখান থেকেই নবাব আলীবর্দী জেসারতকে নিজ প্রাসাদে এনে আশ্রয় দেন, চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলেন, নিজের কাছে রেখেই তাকে রাজকার্য শেখাতে থাকেন। পরে নিজ গুণে কালক্রমে ঢাকার নায়েবে নাজিম হন জেসারত খাঁ। তাই আলীবর্দীর কোনো মেয়ের প্রতি এতটা নির্মম হতে পারেননি জেসারত খাঁ, ফিরিয়ে দিলেন মিরনের দুই দূতকে। এতে করেই মিরন বুঝে গেলেন যে জেসারত খাঁ তার কিংবা তার বাবার মতো নেমক হারামি করার মানুষ না। তাই তিনি নতুন করে দায়িত্ব দিলেন তার বিশ্বস্ত অনুচর আসফ খাঁকে। মিশন সেই আগেরটাই, ঘসেটি ও আমিনা বেগমের বিশ্বাসভাজন হয়ে তাদের খতম করে দেয়া। অল্প সময়ের মাঝে দুই বোনেরই আস্থার পাত্র হয়ে যান আসফ। বিশেষ করে ঘসেটি বেগমকে তিনি বোঝাতে সক্ষম হন যে আসলে তাকে নিতেই ঢাকায় এসেছেন আসফ, কারণ সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করতে তার অবদানের কথা ভুলে যাননি মীর জাফর। তাই তাকে মুর্শিদাবাদে এনে সম্মানিত করতে চান তিনি। জাঁকজমকপূর্ণভাবে মতিঝিল প্রাসাদ আবারও ঘসেটি বেগমের হাতে তুলে দিতে চান, ফলে মুর্শিদাবাদে ফিরে যেতে ঘসেটি বেগমের আর তর সই ছিল না। ওদিকে আমিনা বেগমের রাজি হওয়ার কারণ ছিল ভিন্ন। তাকে বলা হয়েছিল তিনি মুর্শিদাবাদের খোশবাগে পুত্র সিরাজের কবর জিয়ারতের অনুমতি পেয়েছেন।
কবর জিয়ারত শেষে আবারও তাকে এখানে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে। অবশেষে সময় সুযোগ মতো একদিন দুই বোনকে রাতে এক বজরায় দুটো আলাদা রুমে তুলে দেওয়া হয়। তাদের কেউই একে অপরের উপস্থিতি সম্পর্কে জানতেন না। পাশেই ছিল আরেকটি বজরা। গভীর রাতে দুই বোনের বজরা ছেড়ে মাঝিরা চলে গেল অন্য বজরায়। দুই বোন যে বজরায় করে যাচ্ছিল তা বানানো হয়েছিল বিশেষ কৌশল অবলম্বন করে। এর নিচের দিকে কয়েকটি বড় ছিদ্র করে সেগুলো খিল দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। মাঝিরা অন্য নৌকায় যাওয়া মাত্রই আসফ খিলগুলো খুলে ফেলেন, ফলে নৌকায় খুব দ্রুত পানি ঢুকে যেতে শুরু করে। দুই বোন তখন বুঝতে পারেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমিনা বেগম প্রাণ ভিক্ষা চাননি, তিনি কেবল সৃষ্টিকর্তার কাছে মিরনের বিশ্বাসঘাতকতার শাস্তি চেয়ে দোয়া করেছিলেন। বলেছিলেন, হে আল্লাহ, তুমি মিরনের অপরাধী মস্তকের উপর বিনা মেঘে বজ্রপাত নিক্ষেপ করে বিশ্বাসঘাতকতার পুরস্কার দিও। ওদিকে ঘসিটি বেগম অতীত স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চেয়েছিলেন যে তিনিও মীর জাফর আর মিরনের পক্ষেরই লোক। বলছিলেন, মীর জাফর সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করাই ও সিরাজ তা জানতে পেয়ে পদচ্যুত করেছিল তাকে। ওই সময়ে আমি মীর জাফরকে টাকা দিয়ে সাহায্য করেছি, মীর জাফরের কোনো ক্ষতি তো আমি করিনি। কিন্তু তার এসব আবেগপূর্ণ ও কান্নামাখা কথাই চিড়ে ভেজেনি। যাদেরকে তিনি এককালে রক্তের সম্পর্কের চেয়েও বেশি আপন বলে মনে করেছিলেন তাদেরই পাতা ফাঁদে প্রাণ বিসর্জন দিতে হয় তাকে। অসহায়ভাবে দ্বিতীয়বারের মতো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বুড়িগঙ্গার পানিতে ডুবে যেন নিজের বিশ্বাসঘাতকতার পরিণাম ভোগ করলেন ঘসিটি বেগম। এর আগে মীর জাফর ক্লাইভের সাথে গোপন চুক্তির শর্তানুসারে নবাব সিরাজউদ্দৌলার অধিকারে থাকা সরকারি রাজভাণ্ডার ও সেখানে প্রাপ্ত সম্পদের দখল ও ভাগাভাগির কাজে আত্মনিয়োগ করেন। এই সরকারি ভাণ্ডারে 1,76,00,000 টাকা রৌপ্য মুদ্রায়, 32,00,000 টাকা স্বর্ণ মুদ্রায়, 2 সিন্দুক ভর্তি সোনার পাতা, 4 সিন্দুক ভর্তি হীরা জহরত ও অপেক্ষাকৃত ছোট 2 সিন্দুক ভর্তি মণিমুক্তা পাওয়া যায়। নবাবের হারেমে একটি গোপন ভাণ্ডারে আরও 8 কোটি টাকা ছিল। ক্লাইভকে চালাকির মাধ্যমে বঞ্চিত করে এই 8 কোটি টাকার সবই মীর জাফর, আমির বেগ, রামচাঁদ ও নবকৃষ্ণ নিজেদের মধ্যে ভাগ করে নেন। এই টাকার ভাগ না পেলেও ক্লাইভের পুষে গিয়েছিল। তবে নবাবের প্রকাশ্য ভাণ্ডারে অর্থ না পাওয়াই এবং গোপন চুক্তির শর্তানুসারে ক্লাইভকে 1,50,000,000 টাকা না দিতে পারাই মীর জাফরকে বর্ধমান ও পার্শ্ববর্তী অঞ্চল ইংরেজদের কাছে ইজারা দিতে হয়। নবাব সিরাজের হারেমে রক্ষিত অজস্র অর্থ হস্তগত করার পর মীর জাফর সীমাহীন ভোগবিলাসে নিমগ্ন হন। সবসময় দামি গহনা জহরত পরার একটা শখ ছিল মীর জাফরের, কিন্তু নবাব হওয়ার পরেই নানা রত্নখচিত 6-7টা গহনা পরতে শুরু করেছিলেন মীর জাফর। গলায় 3-4টে মুক্তোর মালা থাকত সব সময়, তার গান শোনা চাই আর নারীদের নাচ দেখা চাই। পিতার সাথে তরুণ পুত্র মিরনও নিঃসংকোচে ভোগবিলাসের স্রোতে গা ভাসিয়ে দেয়। পলাশির যুদ্ধের বছরখানেকের মধ্যেই মীর জাফরের তেজ ধীরে ধীরে কমতে থাকে। কিছুদিন আগেও যে ক্লাইভ মীর জাফরের হয়ে কথা বলতেন তিনিও তাকে দ্য ওল্ড ফুল বা বোকা বুড়ো বলে আর তার ছেলে মিরনকে আ ওয়ার্থলেস ডগ বা বেকার কুকুর বলে উল্লেখ করতে থাকেন। আলস্য, অক্ষমতা আর আফিমের নেশা মীর জাফরকে পুরোপুরি বদলে দিয়েছিল। দেশে সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক অবস্থার নিয়ন্ত্রণ, সশস্ত্র বাহিনীর বেতন পরিশোধ বা কৃষকদের অবস্থার উন্নতির কোনো চিন্তাই তার মনে উদয় হয়নি। অবস্থা এমন দাঁড়িয়ে যায় যে বেতনের অভাবে সৈন্যরা তাদের অসহায় ঘোড়াগুলোকে খাবারের জন্য মাঠে ছেড়ে দিতে বাধ্য হয়। পিতা পুত্রের অধীন সখানেক প্রিয় পাত্র ও নারী ব্যতীত আর কারো নিয়মিত বেতন পাওয়ার ব্যবস্থা ছিল না।
1758 সালের 11 নভেম্বর ক্লাইভ জন পিনকে লেখা এক চিঠিতে বলেছেন, যে ব্যক্তিকে আমি মসনদে বসিয়েছিলাম সে অহংকারী, লোভী আর কথায় কথায় গালিগালাজ করা এক লোকে পরিণত হয়েছে। তার এই ব্যবহারের জন্য নিজের প্রজাদের কাছ থেকেই সে দূরে সরে যাচ্ছে। ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে অবধি মীর জাফর তার সৈন্যদের 13 মাসের বকেয়া বেতনের মাত্র 3টে কিস্তি দিতে পেরেছিলেন। বেতন না পেয়ে সৈনিকরাও ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল, এমনকি জমাদাররাও ছেঁড়া ফাটা পোশাক পরতে বাধ্য হতেন। পলাশির যুদ্ধের 3 বছরের মধ্যেই ভারতের অন্যতম ধনী শহর মুর্শিদাবাদ দুস্থ হয়ে পড়ল। একদিকে যখন মীর জাফরের রাজ্য শাসনে অক্ষমতা পরিষ্কার হচ্ছে, তখন তার ছেলে মিরন নিষ্ঠুরতা চালিয়েই গেছে। দয়া বা ঔদার্য এই শব্দগুলো তার অভিধানে ছিলই না। তার সব থেকে বড় চিন্তা ছিল আলীবর্দী খানের পরিবারের সদস্যদের নিয়ে, যাতে ভবিষ্যতে কোনোদিন বিদ্রোহের কোনো সম্ভাবনাও না থাকে। মিরন আলীবর্দী খানের পুরো হারেম নদীতে ডুবিয়ে তো দিয়েছিল, তারপরে তার নজর পড়ে সিরাজের সবচেয়ে কাছের 5 আত্মীয়ের পরিবারের দিকে। সিরাজউদ্দৌলার ছোট ভাই মির্জা মেহেদীকে 2টো কাঠের তক্তার মাঝে রেখে পিষে মেরেছিল মিরন। ওই হত্যাকাণ্ডের যুক্তি হিসেবে সে বলেছিল, সাপ মারার পরে তার বাচ্চাদের বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। সিরাজউদ্দৌলার পরিবারের যতজন সদস্যকে সে হত্যা করেছিল তার একটা তালিকা সে নিজের কাছে রাখত। খুব কম সময়ের মধ্যেই সেই তালিকায় নামের সংখ্যা 300রও বেশি হয়ে গিয়েছিল। কিছুদিনের মধ্যেই মানুষ বুঝতে পারল যে বাংলা শাসন করার ক্ষমতা মীর জাফরের নেই। ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যাওয়ার জাহাজে ওঠার আগে বলেছিলেন, মীর জাফরের শাসন করার কোনো ক্ষমতাই নেই, প্রজাদের ভালোবাসা আর বিশ্বাস জয় করতেও সে অক্ষম। তার কুশাসন বাংলাকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। তারা উভয়েই জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হন। ইংরেজরা তাদের নিয়ে মহা মুশকিলে পড়ে যায়। মীর জাফর যে এত অপদার্থ সে কথা তারা ভাবতেও পারেনি। ইংরেজরা তাকে অপসারণের চিন্তা করতে লাগল, কিন্তু তার স্থানে বসাবে কাকে? তার গুণধর পুত্র মিরন অপদার্থতায় তার পিতার কয়েক গুণ উপরে, তার উপর ইংরেজদের তিনি পাত্তাই দিতে চান না। কিছুদিন পর তার ইংরেজ প্রভুরা এই বিশ্বাসঘাতককে বিশ্বাস করতে পারে না। এই বিশ্বাসঘাতককে তারা ক্ষমতা থেকে সরিয়ে দেয়। ইংরেজরা ভাবে, যে ব্যক্তি সামান্য ক্ষমতার লোভে তার দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তারা 7 সাগর 13 নদীর ওপার থেকে এসে তাকে বিশ্বাস করবে কোন ভরসায়? মীর মিরন, মীর জাফরের পুত্র মিরন, সে পলাশির যুদ্ধের আরেক ঘৃণ্য ষড়যন্ত্রকারী। তার নির্দেশেই মোহাম্মদী বেগ নির্মমভাবে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। ঝড় বৃষ্টিময় এক মহা দুর্যোগের রাতে তাবুতে বিশ্রামরত অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে মিরন মারা যান। পরবর্তীকালে ফরাসি সেনাপতি মোশিওলা সহ অনেকেই একে একটি বানোয়াট কাহিনী বলেছেন। কারণস্বরূপ বলা যায়, ইংরেজরা মিরনের অদ্ভুত ও তাদের প্রতি অনমনীয় মনোভাব দেখে এক ঝড় বৃষ্টি রাতে তাকে হত্যা করার ব্যবস্থা করে। পরে তাদের বেতনভুক্ত গোলাম হোসেনকে দিয়ে এমন কাহিনী লেখার ব্যবস্থা করেন যে মিরনের বজ্রাঘাতে মৃত্যুর কাহিনীটি সর্বস্তরের মানুষের কাছে গৃহীত হয়। উচ্ছল ও প্রাণবন্ত ভাষায় সেখানে বর্ণনা করা আছে যে মৃত্যুর আগে তারা নাকি অভিশাপ দিয়েছিলেন মিরন বজ্রাঘাতে মারা যাবে। পরবর্তীকালে কলকাতার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা অনুসন্ধান করে এই সিদ্ধান্তে আসেন যে এটি সম্পূর্ণরূপে কাল্পনিক একটি কাহিনী। মীর জাফর ওরফে মীর জাফর আলী খান, এই বিশ্বাসঘাতকের স্বপ্ন ছিল সে বাংলা বিহার উড়িষ্যার নবাব হবে। এই ইচ্ছা পূরণ করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয় মীর জাফর। তার এই ইচ্ছা পূরণ করতেই পলাশির প্রান্তরে এসে 50,000 সৈন্য নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। লর্ড ক্লাইভের 3,000 সদস্যের সেনাবাহিনীর কাছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয় নবাব সিরাজউদ্দৌলার এই বিশাল বাহিনী। সুচতুর ক্লাইভ যুদ্ধের পর মীর জাফরকে সিংহাসনে বসায়।
কিন্তু ক্ষমতা রাখে নিজের হাতে। মিরনের মৃত্যুর পর কয়েক মাসের বেশি মীর জাফর মসনদে থাকতে পারেননি, কিন্তু ইংরেজদের সাথে হওয়া চুক্তি অনুযায়ী অতিরিক্ত অর্থ প্রদান করতে ব্যর্থ হলে তাকে সরিয়ে ইংরেজরা তার জামাতা মীর কাসিমকে নবাব বানায়। মীর কাসিম শ্বশুরের মতো মেরুদণ্ডহীন ছিলেন না, তার স্বাধীন চেতা মনোভাবের কারণে ইংরেজদের সাথে তার বিরোধ বাধে ও বেশ কিছু যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধে তাকে পরাজিত করে ইংরেজরা মীর জাফরকে আবার মসনদে বসায়। নির্লজ্জ মীর জাফর তা গ্রহণ করেন। ততদিনে মীর জাফর বুঝে গিয়েছিল ইংরেজদের ইচ্ছার বিরুদ্ধে তার একটা আঙুল নাড়ানোরও ক্ষমতা নেই, আর ইংরেজরাও বুঝে গিয়েছিল এই বাংলা লুটে নিতে চাইলে মীর জাফরের মতো লোকই তাদের দরকার হবে। সিরাজউদ্দৌলার সঙ্গে বেইমানি করে মাত্র 5 বছর নবাবি করার সুযোগ পান মীর জাফর। ব্রিটিশরা তখন হাতের পুতুলের মতো মীর জাফরকে নাচাচ্ছিল। অতঃপর শুরু হয় তার জরাজীর্ণ জীবন। 1965 সালের 17 জানুয়ারি 74 বছর বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত হন মীর জাফর আলী খান। ভেঙে পড়ে তার পুরো শরীর। শরীরে তখন অসংখ্য ঘা ও ফোড়া, দূষিত রক্ত ও পুঁজ পুড়ে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়। এই অবস্থায় পরিবারের লোকজন তাকে জঙ্গলে রেখে আসে। তখন মহারাজ নন্দকুমার নামে এক কুচক্রী ব্রাহ্মণ তার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মাত্র 10-12 হাজার টাকার বিনিময়ে ফরাসিদের চন্দননগর দুর্গ ইংরেজদের হাতে তুলে দিয়েছিলেন। কুচক্রী ব্রাহ্মণের পরামর্শেই মীর জাফর এক হিন্দু দেবী কিরীটেশ্বরীর পা ধোয়া পানি ঔষধ হিসেবে সেবন করেন। এভাবে ইমান বিসর্জন দিয়ে 1765 সালের 5 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন মীর জাফর আলী খান। মীর জাফর বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে নিমক হারামের চিরকলঙ্ক মাথায় নিয়ে মৃত্যুবরণ করেন। মুর্শিদাবাদে তার বসবাসের বাড়িটিকে এখনো মানুষ নিমক হারাম দেউড়ি নামে চেনে। জগৎ শেঠ, কাশিমবাজার কুঠির ষড়যন্ত্রের প্রধানতম নায়ক এই জগৎ শেঠ। এই কুঠিরে বসেই আঁকা হয় পলাশী ষড়যন্ত্রের নীল নকশা। নবাবী আমলের এই ধন কুবেরের আরও সম্পদের লোভে ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল তাকে হাড়ে হাড়ে ভোগ করতে হয়। পলাশীর যুদ্ধের পর ষড়যন্ত্রকারীরা মেতে ওঠে স্বার্থের দ্বন্দ্বে। মীর কাসিমের নির্দেশে বিহারের মুঙ্গের দুর্গ থেকে বস্তাবন্দি করে তাকে নদীতে ফেলে হত্যা করা হয়। উমিচাঁদ, কাশিমবাজার ষড়যন্ত্রের আরেক নায়ক উমিচাঁদ। দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যোগ দিয়েছিলেন উমিচাঁদ। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনে। কোম্পানি উমিচাঁদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে। কপট দখে নিঃস্ব অবস্থায় তার মৃত্যু হয়। নন্দকুমার আরেক বিশ্বাসঘাতক। নন্দকুমারকেও উমিচাঁদের পরিণতি বরণ করতে হয়। অর্থ আত্মসাতের অভিযোগে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। লর্ড ক্লাইভ বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোর্দণ্ড প্রতাপশালী প্রধান ছিলেন লর্ড ক্লাইভ। সে পলাশির যুদ্ধের আগে একটি স্বাধীন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব হরণের প্রধান খলনায়ক। তার লুটেরা বাহিনী যুদ্ধ পরবর্তী সময়ে হত্যা, ধর্ষণ, সম্পদ লুটতরাজ সহ বিবিধ অপকর্মে লিপ্ত হয়। নবাব পরিবারের সাথে তার নিষ্ঠুর আচরণে আজও কেঁপে ওঠে যে কোনো বিবেকবান মানুষের হৃদয়। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দুর্দণ্ড প্রতাপশালী লুটেরার শেষ জীবন কাটে অর্থকষ্টে। যুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ মিডিয়ায় হত্যা, ধর্ষণ, সম্পদ লুটতরাজ ও কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্যরাও তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। অব্যাহত প্রতিবাদের মুখে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে হাউস অব লর্ডস। দীর্ঘদিন এই তদন্ত কমিটির শুনানিতে তাকে অংশ নিতে হয়।
এবং আনিত অভিযোগ মোকাবেলায় আইনি খরচ মেটাতে লুটকৃত বিপুল অর্থ ব্যয় করতে হয় লর্ড ক্লাইভকে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে। শেষ জীবনে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে পড়েন লর্ড ক্লাইভ এবং তার পরিবারের সদস্যরাও তাকে ত্যাগ করে চলে যায়। লর্ড ক্লাইভ হতদরিদ্র অবস্থায় চরম হতাশায় আত্মহত্যা করে। মীর কাসিম ব্রিটিশদের দাবিদারি করে মীর জাফরের পর নবাব হতে পারলেও এক পর্যায়ে তাকেও আস্থা কুড়ে নিক্ষেপ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মীর কাসিম আলী খান নবাব হওয়ার পর ইংরেজদের আসল উদ্দেশ্য বুঝতে পারে। তার সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়। মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয় যা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে পরিচিত। বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে দিল্লি পালিয়ে যান মীর কাসিম। অর্থ কষ্টে পথে পথে ঘুরতে থাকেন। তার নাবালক দুই সন্তান দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তার জন্য খাবার সংগ্রহ করত। তারা এক সন্ধ্যায় ভিক্ষা করে ফেরার সময় ইংরেজ সৈনিকদের গুলিতে নিহত হয়। নাবালক কিশোর কিশোরীকে হত্যার দায় এড়াতে ইংরেজরা প্রচার করে অন্ধকারে বাঘ ভেবে ভুল করে তাদের গুলি করেছে সিপাহীরা। মীর কাসিম অর্থ কষ্টে অনাহারে দিল্লি জামে মসজিদের নিকট মৃত্যুবরণ করেন।